Assalamualaikum everyone. যে এটা আমি কিভাবে সমাধান করব আসলে জন্টেসের বাইকটা এমনভাবে তৈরি করা হয়েছে আপনারা জানেন জন্টেসের ইঞ্জিনটা হচ্ছে ইউরো 5 ইঞ্জিন আর জন্টেসের তেলের ক্ষেত্রে অ্যাজ পার কোম্পানি থেকে বলা হয়েছে 92 গ্রেডের অক্টেন দিতে হবে কিন্তু 92 গ্রেডের অক্টেন কিন্তু বর্তমানে বাংলাদেশে নাই আমাদের দেশে 82 গ্রেড তো যখনই আপনার বাইকের ভিতর খারাপ তেল পড়বে এবং ময়লা জমলে কিন্তু একটা স্টেপ মোটর নামে একটা যন্ত্র আছে যেটাতে ময়লা জমলে বাইকের আরপিএমটা আনস্টেবল হয়ে যায় তো এটা ক্লিন করে দিলে কিন্তু আপনার আরপিএম ইস্যুটা সলভ হয়ে যায় এটা আপনি নিজে ঘরে বসে করতে পারেন তো আজকে ভিডিওটা আমাকে হেল্প করবে মুকুল প্লিজ মুকুল আপনাদেরকে দেখাচ্ছে কিভাবে স্টেপ মোটর আপনি নিজে ঘরে বসে ক্লিন করতে পারেন তো প্রথমে অ্যাপ্লাই করতে হবে বাম পাশে যে সাইড কিটটি আছে কিটটি টান দিলে খুলে চলে আসবে আর জন্টেস এর কিন্তু ইজিলি আপনি যে অনেক সার্ভিস নিজে করতে পারেন দেন আপনি এয়ার ফিল্টার একটু পাশে দেখবেন যে দুটো স্ক্রু আছে স্টার স্ক্রু এখানেও এই স্ক্রুটি খুললে আপনি দেখবেন যে স্টেপ মোটরটা আপনি পেয়ে যাবেন আমরা প্রত্যেকটা দেখবে যে এখানে এটা কালো হয়ে যাবে যখন আপনি আরপিএফটা প্রবলেম করবে এটা কিন্তু কালো হয়ে যাবে ময়লা জমার কারণে তো আপনি সিম্পলি করবেন কি এটাকে ন্যাকড়া দিয়ে একটু পরিষ্কার করবেন ভালো একটা ন্যাকড়া দিয়ে মাথাটা পরিষ্কার করে ভিতরে যে যেখানে স্টেপ মোটরটা থাকে ওটার ভিতরে আপনি পরিষ্কার করে আপনি যখন আবার এটা সেট করে দিবেন আপনার কিন্তু আশা করি আরপিএম ইস্যুটা সলভ হয়ে যাবে তবে সবসময় ট্রাই করবেন আপনি যে পাম্পের তেল নিয়ে বাইকটা চালিয়ে আরাম পাচ্ছেন সবসময় ওই পাম্পের তেল ইউজ করেন তো আশা করি আপনাদের আপনারা আমাদের এই প্রোডাক্টটা ইজিলি আপনারা ঢাকার বাইরে যারা আছে তারা অনেক সময় চিন্তা করেন তাদের জন্য ভিডিওটা মূলত আপনি জাস্ট এই এই যন্ত্রটা খুলে ক্লিন করে নিলে কিন্তু আপনার বাইকের আরপিএম ইস্যুটা সলভ হয়ে যাবে তো আশা করি আপনাদেরকে এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে আর আমার অশান্ত রাইডার ফেসবুক পেজ এবং ইউটিউব পেজে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জন্টেসের সাথে থাকবেন